জয় হিন্দ আজকে শুরু করছি আমরা জিএনএম এন এর বাই এন এম দু হাজার তেইশের প্রিপারেশান শুরু করছি ঠিক আছে তোমরা সব রেডি তো রেডি তো হ্যাঁ ঠিক আছে ক্লিয়ার দেখো আমরা বয়েলসের সূত্র পড়েছি চালসের সূত্র পড়েছি ঠিক আছে আজকে চালসের সূত্র অনুযায়ী কিছু লগুলো করবো ঠিক আছে তো আগের দিনে আমরা কি জেনেছিলাম ভি ভ্যারাইজে ভি ওয়ান বাই টি ওয়ান ইজিকল টু ভি টু বাই টি টু সেরকমই একটা ম্যাথ আমরা আজকে শুরু করছি ঠিক আছে ক্লিয়ার দেখো কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে দুশো সাতা তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করা হলো এর অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক নির্ণয় করতে বলেছে ক্লিয়ার বুঝতে পেরেছ তাহলে আমরা কি চার্লসের যে সূত্র আছে সেই চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারবো ভি ওয়ান বাই টি ওয়ান টু ভি টু বাই হচ্ছে টি টু ক্লিয়ার বুঝতে পেরেছ অতএব দেখো আমরা প্রথমেই কী বলবো আমি ম্যাথ করার সময় প্রথমেই বলেছিলাম যে আয়তনগুলোকে বা উষ্ণতাগুলোকে যেটা বলেছে সেই ডাটাগুলোকে আগে আমি তৈরি করে নেব ঠিক না তো প্রাথমিক আয়তনটাকে আমি কি দেখছি প্রাথমিক আয়তন এখানে কি হচ্ছে সঙ্গে অন্তিম আয়তনের সম্পর্ক বার করতে বলেছে দেখো এখানে প্রাথমিক আয়তন আমি তো জানি না জানি না তাহলে ধরি যদি প্রাথমিক আয়তন ধরি প্রাথমিক আয়তন সমান হচ্ছে কি প্রাথমিক আয়তন সমান হচ্ছে কি ভি ওয়ান আর হচ্ছে আয়তন সমান হচ্ছে অন্তিম আমি ভিডিও করছি অনেক পরে কথা বলছি অন্তিমায় এবার হচ্ছে প্রাথমিক উষ্ণতা যদি হয় প্রাথমিক উষ্ণতা যদি হয় সেটা হচ্ছে কি টি ওয়ান ইজিক টু কী চলে টি ওয়ান তাহলে সি ওয়ান টি ওয়ান হচ্ছে কি টি ওয়ান ওয়ান হচ্ছে কি টি ওয়ানটা আছে টি ওয়ান সোমান কী ছিল জিরো ডিগ্রি আছে জিরো ডিগ্রি সেন্ডিগ্রেড তাহলে টি ওয়ানকে আমাকে পরম স্কেলে করতে হচ্ছে তাহলে কি হচ্ছে দুশো তিয়াত্তর প্লাস হচ্ছে জিরো কেলভিন ইজিক টু কি হচ্ছে দুশো তিয়াত্তর কেলভিন ক্লিয়ার নি নিতে বলো গো বুঝতে পারলে নি নিতে বলো হ্যাঁ এবার টি টু সমান হচ্ছে দেখো এবার হচ্ছে অন্তিম আয়তনটা আমাকে বার করতে হবে অন্তিম আয়তনটা আমি ধরবো কত ভি ওয়ান ধরেছিলাম প্রাথমিক আয়তন অন্তিম প্রাথমিক উষ্ণতাটা কত ধরলাম টি ওয়ান সমান হচ্ছে দুশো তিয়াত্তর করলাম জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ছিল ভালো করে দেখো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড আছে সেই জিরো ডিগ্রি সেন্টিগ্রেডটা কি করছি আমি কী করছি জিরো ডিগ্রি সেন্টিগ্রেটকে কী করলাম কেলভিনে কনভার্ট করলাম সেন্টিগ্রেট স্কেল ছিল কেলভিনে করতে হলো ঠিক না আমরা সেন্টিগ্রেট স্কেল থেকে কেলভিন স্কেলে কনভার্ট করতে গেলে আমি কী প্রসেস করেছিলাম যে জিরো সেলসিয়াস স্কেলে কি হচ্ছে সেন্টিগ্রেট জিরো ডিগ্রি সেন্ডিকেট ফাইন স্কেলে হচ্ছে বত্রিশ ডিগ্রি ফাইনাইট আর হচ্ছে দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেট কেলভিন হচ্ছে কেলভিন স্কেলে ঠিক না ফাইন স্কেলে এগুলো সমস্ত কী হচ্ছে সব হচ্ছে ইকুয়াল ঠিক না অর্থাৎ টি ওয়ান যদি হচ্ছে কেলভিন স্কেলে ধরা হয় তাহলে জিরো ডিগ্রি সমান কি দুশো তিয়াত্তর প্লাস হচ্ছে জিরো কেলভিন হবে না হবে না অর্থাৎ হচ্ছে দুশো তিয়াত্তর কেলভিন হবে কি হবে না বুঝতে পেরেছো আমি ধরো বললাম টু ডিগ্রি সেন্ডিগ্রেট টু ডিগ্রি সেন্টিগ্রেটকে আমি কেলভিন স্কেলে করবো তার মানে কী করতে পারো দুশো তিয়াত্তর প্লাস হচ্ছে টু ইজিক টু হচ্ছে কত হচ্ছে দুশো পঁচাত্তর কেলভিন ক্লিয়ার না ক্লিয়ার না বুঝতে পেরেছো ওকে এরপর দেখো তাহলে আমরা কী বললাম প্রাথমিক উষ্ণতা আয়তন দেখলাম এবং হচ্ছে প্রাথমিক উষ্ণতা দেখলাম দ্বিতীয় ক্ষেত্রে দেখো আমরা কী বলবো অন্তিম আয়তন অন্তিম আয়তন জানে জানি না তাহলে অন্তিম আয়তন সমান আমরা কী দেখব অন্তিম আয়তন সমান হচ্ছে অন্তিম আয়তন সমান কী ধরবো ভি টু বুঝতে পারছি না বেরো না অন্তিম আয়তন সমান হচ্ছে কি ভি টু ধরবো অন্তিম উষ্ণতা অন্তিম উষ্ণতা সমান কি করব অন্তিম উষ্ণতা সমান হচ্ছে কি অন্তিম উষ্ণতা সমান টি টু টি টু সমান কি লিখতে পারবো কত বলেছে টি টু টি টু সমান কত লিখতে পারব এখানে হচ্ছে দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেট তাহলে দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেট আছে আমি বলেছি টি এইখানে আমি লিখি টি টুটা ভালো হবে না হবে না দুশো তিয়াত্তর প্লাস হচ্ছে কি দুশো তিয়াত্তর অ্যাড করবো না করবো না কেলভিনে করবো না অঙ্ক পরম স্কেলের তারপর কত হচ্ছে সিক্স ফোর আর এই দিয়ে হচ্ছে কি ফাইভ সিক্স কে হলো না হলো না কেলভিন বুঝতে পেরেছো না তিন তিনে ছয় আর সাত দু চোদ্দো চোদ্দো আর এই দিয়ে দু চার পাঁচ পাঁচ পাঁচশো ছিয়াত্তর ছেচল্লিশ কেলভিন বুঝতে পেরেছ ক্লিয়ার এখন দেখো এখান থেকে আমাকে কী করতে হবে আমাকে রিলেশনটা আমরা কী জানি এই যে ভি ওয়ান বাই টি ওয়ান ইজিক টু ভি টু বাই টি টু ঠিক না অর্থাৎ ভি ওয়ান ইজকোয়াল টু হচ্ছে টি ওয়ানের কত ছিল দুশো তিয়াত্তর ইজকোয়াল টু ভি টুর কত ছিল ভি টু ইজ ওয়ান হচ্ছে কত পাঁচশো ছিয়াত্তর ঠিক না তাহলে আমি কী লিখতে পারবো ভি ওয়ান বাই হচ্ছে ভি টু এদিকে নিয়ে নামিয়ে দিলাম ঠিক আছে এই ভি টুটাকে এখানে নিয়ে এলাম ইজিক টু হচ্ছে কি দুশো তিয়াত্তর বাই হচ্ছে পাঁচশো ছিয়াত্তর ক্যান্সেল করলে কত পাবো টু পা ছেচল্লিশ সরি পাঁচশো ছিয়াত্তর ছে ছেচল্লিশ পাঁচশো ছেচল্লিশ ইজকয়াল টু করতে কত হচ্ছে দুই দিয়ে যাচ্ছে অতএব ইমপ্লাইজ দ্যাট ভি বাই হচ্ছে ভি টু ইজ ইকাল টু হচ্ছে ওয়ান বাই টু হবে লিখছি কিন্তু বলছি তো যাই হোক ভি বাই ভি ইজ টু ওয়ান না ইজ আমি কি লিখতে পারবো ইজ টু ভি হচ্ছে সরি আমি কি লিখতে পারবো বুঝতে পারছি না তাহলে সম্পর্কটা কি হচ্ছে সম্পর্ক হচ্ছে কি অন্তিম আয়তন প্রাথমিক আয়তনের দ্বিগুণ বুঝতে না অন্তিম আয়তন প্রাথমিক আয়তনের দ্বিগুণ ক্লিয়ার বুঝতে পারছি না অন্তিম আয়তন কত ভি টু আরও তো প্রাথমিক আয়তন কত ভি টু ভি ওয়ান তার মানে কি হচ্ছে অন্তিমায়তন প্রাথমিক আয়তনের দ্বিগুণ ক্লিয়ার হয়েছে নেক্সট দেখো লেখা হলো লেখা হলো নেক্সট দেখো লেখো এটা লিখো তার করতে করতে দ্বিতীয় ম্যাথটা লিখি দেখো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পাঁচশো ষাট মিমি চাপে জি দু নম্বর জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পাঁচশো ষাট মিমি চাপে ঠিক আছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পাঁচশো সরি পাঁচশো কেন এরা সাতশো ষাট মিমি চাপে ঠিক আছে পাঁচশো না করে সাতশো ষাট মিমি চাপে ক্লিয়ার হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট নাইন চাপে হাইড্রোজেন গ্যাসের হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব জিরো পয়েন্ট জিরো এইট নাইন ঠিক আছে জিরো পয়েন্ট জিরো এইট নাইন ঠিক আছে গ্রাম পার হচ্ছে কি লিটার গ্রাম পার লিটার ক্লিয়ার গ্রাম পার লিটার ওকে এরপর দেখো তাহলে একই উষ্ণতায় গুণ চাপে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব কত একই উষ্ণতায় একই উষ্ণতায় পাঁচ গুণ চাপে ঠিক আছে গুণ গুণ চাপে চাপে একই উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব কত হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব কত ক্লিয়ার বুঝতে পেরেছ এখানে দেখো উষ্ণতা বলে দিয়েছে তার মানে কি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সাতশো ষাট মিমি চাপ চাপ বলে দিয়েছে দেখো এবং হচ্ছে গুণ চাপ বলেছে আবার দ্বিতীয় ক্ষেত্রেও পাঁচ গুণ বলেছে ঠিক আছে এখানে আমরা কি দেখবো যে ফর্মুলা জেনেছি যে বাই হচ্ছে হচ্ছে বাই আমরা কি স্থির চাপ তাপমাত্রায় যদি চাপ ও হচ্ছে ঘনত্বের মধ্যে একটা সম্পর্ক পাই ঠিক আছে স্থির লেখা হয়েছে লেখা হয়েছে স্থির তাপমাত্রায় আনসারটা দেবে স্থির তাপমাত্রায় স্থির তাপমাত্রায় লিখেছ চাপ ও ঘনত্বের মধ্যে চাপ ও ঘনত্বের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা হলো সম্পর্কটি হলো কি হচ্ছে এটা মুছে দিচ্ছি আগেটা মুছে দিচ্ছি ক্লিয়ার হয়েছে সবারই তো শীতকালে কালি তাড়াতাড়ি করে কী হচ্ছে বলো তো শুকিয়ে যাচ্ছে যাচ্ছি যে চাপ ও তাহলে কী হচ্ছে পি ওয়ান বাই হচ্ছে ডি ওয়ান ইজ ইজিক টু পি টু বাই হচ্ছে ডি টু মনে থাকবে না থাকবে না ওখানে কী ছিল টি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইজিক টু পি ভি টু ওয়াই টি টু ছিল না ছিল না এখানে হচ্ছে পি ওয়ান বাই ডি ওয়ান ইজ ইজিক টু পি টু ওয়াই টি টু ঠিক আছে এরপর ডাটাগুলোকে আমি সাইড করে নেবো ঠিক আছে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে আমি কি সাইডে লিখে নেব আগে ঠিক আছে দেখো পি ওয়ান কত আছে ধর বাবা এই কালিগুলো চলছে না পি ওয়ান সমান কত আছে সাতশো ষাট মিমি ঠিক আছে পি টু সমান কত আছে পাঁচ গুণ বলেছে দেখো চাপ কত বলেছে পাঁচ গুণ চাপ যেটা আগে ছিল আগে কত ছিল সাতশো এখন কি পাঁচ গুণ হয়েছে তাহলে ফাইভ ইন্টু হচ্ছে কি সাতশো হবে না হবে না ডি ওয়ান সমান কত বলেছে জিরো ঠিক আছে ক্লিয়ার এরপর আমাকে কী বার করতে হবে ডি টুটা বার করতে হবে ডি টুটা বার করতে হবে ক্লিয়ার ডি টুটা বার করতে হবে বুঝতে পেরেছেন বারো নয় ডি টুটা আমাকে বার করতে হবে এরপর দেখো এখানে ফর্মুলাগুলো বেসিকগুলো বসিয়ে দাও পি ওয়ান সোয়ান কত ছিল সাতশো ষাট ডি ওয়ান সোয়ান কত ছিল জিরো পয়েন্ট জিরো এইট নাইন পি টু সোমান কত ছিল ফাইভ ইন্টু সাতশো ষাট ভাই ডি টু কত ছিল জিজ্ঞাসা চিহ্ন ক্লিয়ার এরপর দেখো আমি এইখানে এই এই সাতশো ষাট সাতশো ষাট কেটে দিতে পারি না পারি না কেটে দিতে পারি তো কাটতে পারি কি পারি না গো আব্বা তাই মিত্র কাটতে পারি না পারি না পারি তো এবার দেখো কোনি করলাম কি ডি টু ইজুকাল টু আমি কি লিখতে পারি ফাইভ বাই হচ্ছে সরি ফাইভ বাই কেন হবে এটা ওই কোনো মাল্টিপ্লিকেশান ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট নাইন পাবো কি পাবো না মাল্টিপ্লিকেশন করতে পারি এটাকে যদি আমি মাল্টিপ্লেশান করে এবার কি মাল্টিপ্লিকেশন করে দাও গুণ করে দিলে কত পাঁচ নয় পঁয়তাল্লিশ হয়ে গেল চার পাঁচ আটটে চল্লিশ তার মানে চুয়াল্লিশ চুয়াল্লিশ হচ্ছে কিন্তু পয়েন্ট আছে কতগুলো তার মানে কি আমাকে লিখতে হবে কত জিরো পয়েন্ট ফোর ফোর ফাইভ গ্রাম পার লিটার জিরো পয়েন্ট ফোর ফোর ফাইভ গ্রাম পার লিটার বুঝতে পেরেছো না বুঝতে পেরেছ এরপর এইগুলো হচ্ছে কি বেসিকগুলো ছিল হ্যাঁ আরও একটা ম্যাথ আছে সেটা করতে হবে